তো বন্ধুরা, আমাদের বোর্ডিং শেষ, আমরা বোর্ডিং পাস নিয়ে বের হয়ে এসেছি, ইমিগ্রেশনও কমপ্লিট। এখানে ভিসার মূল্য হচ্ছে $30, তো $30 এর কাছে নিয়ে নিয়েছি। ইউরোপিয়ান স্টাইলের বাড়িগুলো একবারে দৃশ্যমান, মাশাআল্লাহ। এই বিমানে, এটা আমার তৃতীয় নম্বর জার্নি। এর আগে আমি দুইবার কিন্তু এই উইজ এয়ারলাইন্সে গিয়েছি। এর আগে গিয়েছিলাম মিশর, ইজিপ্টে, তারপরে গিয়েছি কিরগিজিস্তান, আর এখন যাচ্ছি আজারবাইজান। সিমিলার এমন একটি বিল্ডিংয়ে কিন্তু আমরা রয়েছি। অসাধারণ, অসাধারণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আমি এই মুহূর্তে আছি সংযুক্ত আরব আমিরাতের ক্যাপিটাল আবুধাবিতে। তো আবুধাবি জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি এখন রয়েছি, আর এখান থেকে আজকে আমি যাত্রা করব। এশিয়া এবং ইউরোপ দুইটা মহাদেশেরই অন্তর্ভুক্ত নৈসর্গিক সৌন্দর্যের দেশ আজারবাইজান। তো এই আবুধাবি জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের যাত্রা শুরু হবে এবং শেষ হবে আজারবাইজানের রাজধানী বাকুতে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা এখন অপেক্ষা করছি ঠিক আমাদের যে বোর্ডিং উইজ এয়ারলাইন্সের ঠিক তার সামনেই আমরা বসে রয়েছি। এখানে যে একটা লাউঞ্জ রয়েছে, তো আমাদের এখনও একজন সঙ্গী আসতে বাকি। আমরা এবার যাত্রা করছি একসঙ্গে 7 জন, তো উনি আসলে আমরা বোর্ডিং পাস নিব, তারপরে লাউঞ্জের দিকে যাব। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বোর্ডিং উইজ এয়ারলাইন্সের। আমরা যে এয়ারলাইন্সটা করে যাব, এটা হচ্ছে উইজ এয়ারলাইন্স। তো এই উইজ এয়ারলাইন্সটা কিন্তু খুবই সাশ্রয়ী এবং এটা একমাত্র আবুধাবি থেকেই ছাড়ে। তো আমরা এখন বোর্ডিংয়ে ঢুকবো, তো বোর্ডিং প্রসেস কমপ্লিট করে পাস নিয়ে আমরা লাউঞ্জে যাবো, বাদ বাকি কথা ওখানে গিয়ে হবে। তো বন্ধুরা, আমাদের বোর্ডিং শেষ, আমরা বোর্ডিং পাস নিয়ে বের হয়ে এসেছি, ইমিগ্রেশনও কমপ্লিট। তো এখন আমরা লাউঞ্জের দিকে যাব, সঙ্গে থাকুন। তো আমাদেরটা হচ্ছে A7, আমাদের গেট নাম্বার। তো এই দিক দিয়ে আমাদের যেতে হবে। আর এই আবুধাবি জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কিন্তু অনেক বড় একটি এয়ারপোর্ট। তো আমরা এই গেট দিয়ে যে আমাদের A7-এ আমরা চলে যাব, সামনে যেতে হবে আমাদের, যেখানে নির্দেশনা দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু অনেকগুলো স্টল রয়েছে, বিভিন্ন ধরনের স্টল। এখানে যে ফাস্টফুডের, এপাশে চকলেটস, এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, জুয়েলারির দোকান, অনেক কিছু কিন্তু রয়েছে এখানে। এই যে এখানে কিন্তু চলন্ত রাস্তার ব্যবস্থা করা হয়েছে, যেহেতু লাউঞ্জগুলো সব অনেক দূরে দূরে, সেজন্য কিন্তু এই ব্যবস্থা। তো এখানে জাস্ট দাঁড়িয়ে থাকলে আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্যে। এই যে আমরা তো আগেই বললাম যে 7 জন যাচ্ছি, তার মধ্যে আমার খুব কাছের একজন জব্বার ভাই। এই যে আমাদেরটা চলে এসছে A7, তো A7 এইদিকে। তো এটাই হচ্ছে আমাদের লাউঞ্জ, গেট নাম্বার 7, মাশাআল্লাহ। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের লাইন। এখানে কিন্তু প্রচুর লোক, তো এগুলো পার হয়ে কিন্তু আমাদের ভিতরে ঢুকতে হবে। তো আমরা ফ্লাইটের অপেক্ষায় আছি, এতক্ষণ কিন্তু আমরা এই এখানে ওয়েট করছিলাম যে এখানে যে বিশ্রামাগার আছে সেখানে। তো কিছুক্ষণের মধ্যে আমরা বিমানে উঠবো ইনশাআল্লাহ। আমার সিট নাম্বার হচ্ছে 6A, তো খুব কাছাকাছি, মেবি জানলার ধারে। তো আমি কিন্তু ভিতরে চলে এসেছি আর ওখানে ওয়েট করেছিলাম, তো এখন লাইনে আছি, এখনই কিন্তু আমরা বিমানে উঠবো। জাস্ট ওই লাইনটা, মানে বোর্ডিং পাসটা ওখানে চেক ইন করে আমরা ভিতরে ঢুকে পড়েছি, এখনই বিমানে উঠবো। এই যে এখানেও কিন্তু লাইন, লম্বা লাইন পড়েছে, গেট মেবি এখনও ওপেন হয়নি। তো আমাদের সিরিয়ালটা সামনে ছিল, এই জন্য আর আমার সিট নাম্বার হচ্ছে 6A। তো বন্ধুরা, আমি আমার সিটে বসে গেছি, আর একটু পরেই কিন্তু বিমান রান করবে। আমরা রানওয়েতে আছি বিমানের মধ্যেই, তো একটু পর নির্দেশনা হবে। অলমোস্ট 15 মিনিটের মধ্যে কিন্তু আমরা আকাশে উড়ে যাবো ইনশাআল্লাহ।
এখন বাজে 6:02, তো আমাদের 6টার সময় ফ্লাই করার কথা, আর আবার ল্যান্ড করব বাকুতে 9:00, 3 ঘন্টার ফ্লাইট। তো একটা দেশ পাড়ি দিয়ে, মানে অনলি ইরান পাড়ি দিয়ে কিন্তু আমরা চলে যাবো আজারবাইজান। এই বিমানে এটা আমার 3rd জার্নি। এর আগে আমি 2 কিন্তু এই উইজ এয়ারলাইন্সে গিয়েছি। এর আগে গিয়েছিলাম মিশর ইজিপ্টে, তারপরে গিয়েছি কিরগিজিস্তান, আর এখন যাচ্ছি আজারবাইজান। তো এদের সার্ভিস খুবই ভালো। আবুধাবিতে তাপমাত্রা 31 চলে এখন, মানে 31 ডিগ্রি, আর বাকুতে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা 17, মানে 17 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যখন পৌঁছাবো 9:00, তখন হয়তো বা 18 বা 19 ডিগ্রি সেলসিয়াস থাকবে, মানে ওখানে কিন্তু ঠান্ডা। এজন্য গরম কাপড়ও আমি কিছু নিয়েছি, মানে আমরা তো ছিলাম এখানে অনেক গরমের মধ্যে, যাচ্ছি পুরো একবারে শীতল একটা কান্ট্রিতে। কেবিন ক্রুরা কিন্তু যে সেফটি ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এভাবে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে এগুলো ব্যবহার করব। এই যে এখন কিন্তু অক্সিজেন মাস্ক কীভাবে ব্যবহার করবে সেটা দেখাচ্ছে। বন্ধুরা, আমরা এখন মেঘের অনেক উপর দিয়ে যাচ্ছি, আর নিচে আমাদের নিচে মেঘ কিন্তু এখানে খেলা করে বেড়াচ্ছে, মাশাআল্লাহ। তো আমরা এখন রয়েছি আবুধাবির আকাশে, আর আমাদের নিচে, ঠিক নিচে কিন্তু পারস্য উপসাগর। তো এই পারস্য উপসাগর পাড়ি দিয়ে ইরান, আর ইরানের পরেই কিন্তু আজারবাইজান, বাকুতে আমরা ল্যান্ড করব। তো আমরা তো এসেছিলাম, মানে বাসা থেকে বের হয়েছিলাম 12:30, 1টার দিকে আমরা রওনা করি। বিমানবন্দরে এসে পৌঁছেছিলাম 3টার সময়। তো 3 ঘন্টা ওখানে চলে গিয়েছে, 6টার সময় আমাদের বিমান টেক অফ করছে। তো এখন অলমোস্ট 6:45 বাজে। তো অনেক ক্ষুধা লেগেছে, তো এখন কিছু নাস্তা করব। আর ট্রাভেল করার সময় যত সাশ্রয়ী হওয়া যায়, তো এখানে কিন্তু বিমানের মধ্যে খাবারের দাম অনেক এক্সপেন্সিভ, আর আমাদের এই ফ্লাইটে খাবার কিন্তু ইনক্লুড নেই। তো আমি কিছু নাস্তা নিয়ে এসেছি এখানে, এখানে রয়েছে কেক, 2টা কেক নিয়েছি, পানি নিয়েছি, আর এটা অরেঞ্জ জুস। যেহেতু আমাদের 3 ঘন্টার ফ্লাইট, তো এটাতে হয়ে যাবে। 9টার সময় আমরা ল্যান্ড করব। ল্যান্ড করার পরে হোটেলে উঠে বা তারপরেই কিন্তু আমরা খাবার খেতে পারবো। তো এটাতেই হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আর অলমোস্ট 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের বিমান ল্যান্ড করবে, অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। তো আমরা এখন রয়েছি ক্যাসপিয়ান সাগরের উপরে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে ক্যামেরায় কতটা আসছে জানি না, অনেকগুলো শিপ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ক্যাসপিয়ান সি। এই যে বন্ধুরা, ক্যাসপিয়ান সাগর কিন্তু শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং বাকু শহর কিন্তু দৃশ্যমান হচ্ছে। তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই, 2-1 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের বিমান ল্যান্ড করবে। আমরা বিমানবন্দরের একবারে কাছে চলে এসেছি, আর এই বাকু শহর কিন্তু ক্যাসপিয়ান সাগরের তীরেই অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। এই যে ইউরোপিয়ান স্টাইলের বাড়িঘরগুলো কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে দেখুন, মাশাআল্লাহ, দারুণ দারুণ দারুণ। এখানে কিছু তেলের ডিপো রয়েছে, এখান থেকে প্রচুর সবুজ তৃণভূমি দেখা যাচ্ছে। এগুলো মেবি কোনো ফলের গাছ, যেহেতু আজারবাইজান কিন্তু ফলের জন্য বিখ্যাত। আর এই যে দেখুন, ইউরোপিয়ান স্টাইলের বাড়িগুলো একবারে দৃশ্যমান, মাশাআল্লাহ। বিভিন্ন কালারের বাড়ি কিন্তু এখানে, বিভিন্ন রং বেরঙের বাড়ি, ভীষণ সুন্দর।
আর পুরো সবুজ, অনেক গাছগাছালি রয়েছে এখানে। আর এখান থেকে একটা হাইওয়ে আমরা দেখতে পাচ্ছি, মেবি আমরা ওই হাইওয়ে ধরেই টাউনের দিকে যাব। হাইওয়েটা পার হয়ে গেলাম আমরা, এখন একবারে ল্যান্ড করব, আমরা জাস্ট ল্যান্ড করব। এই যে আমাদের বিমানের ছায়া কিন্তু দেখা যাচ্ছে এখানে, দেখুন এটাই কিন্তু আমাদের ফ্লাইট। এই যে এখনই এখনই এই যে এখনই আমরা ল্যান্ড করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের বিমান কিন্তু ল্যান্ড করেছে সহি সালামতে, আমরা পৌঁছে গেছি পাকু। এই যে এখানে একটা আজারবাইজান এয়ারলাইন্সের একটি ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, যতগুলো বিমান দেখতে পাচ্ছি সবগুলো আজারবাইজান এয়ারলাইন্সের। তো আমরা কিন্তু চলে এসেছি, এটা হচ্ছে টার্মিনাল, এখনই আমরা নেমে যাব। তো বাদ বাকি কথা কিন্তু আর ভিতরে গিয়ে হবে, সঙ্গে থাকুন। ও ওয়েলকাম আজারবাইজান, চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ফ্লাইট। তো আমরা পৌঁছে গেছি, এখন আমরা অপেক্ষা করছি। এখানে আমাদের আগে এক ফাস্ট ভিসা করতে হবে, ভিসা শেষ করে তারপরে ইমিগ্রেশন করতে হবে। এই যে এটা হচ্ছে ভিসার লাইন, এখানে আমাদের এক ফাস্ট ভিসা করতে হবে, এই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এখানে ভিসার মূল্য হচ্ছে $30, তো $30 এর কাছে নিয়ে নিয়েছি। এখন সিএল আসবে, তারপরে আমরা ভিসা করব। তো বন্ধুরা, এটা হচ্ছে আজারবাইজানের ই ভিসা। যে সকল কান্ট্রিতে অন অ্যারাইভাল নেই সে সকল দেশে কিন্তু ভিসা করে আসতে হবে আগের থেকে, এবং তাদের জন্য স্টিকার ভিসার ব্যবস্থা এখানে রয়েছে। আর যে সকল দেশে অন অ্যারাইভাল ভিসার সুবিধা রয়েছে তারা কিন্তু এই বিমানবন্দরে এসে এই ই ভিসা নিতে পারবে। তো আমরা বিমানবন্দরের বাইরে চলে এসেছি, এই যে ইন্টারন্যাশনাল ফ্লাইটস লেখা, এটা হচ্ছে বিমানবন্দরের বাইরে। আর আমরা এই গাড়িটা নিয়েছি, এটা 15 মানাত নিয়েছে আমাদের, আমরা যাবো নিয়া নিজামিয়া স্ট্রিট। তো আমরা যাই হোটেলে উঠি, বাদ বাকি কথা হবে গাড়িতে গিয়ে। এই যে আমরা আস্তে আস্তে আজারবাইজানের আধুনিক যে শহর সেদিকে প্রবেশ করছি। তো এখানে কিন্তু অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে, আকাশচুম্বী, এবং ইউরোপিয়ান স্টাইলে যে বাড়িঘরগুলো সেগুলোও কিন্তু রয়েছে। আর আমরা যাবো মূলত এখানকার আজারবাইজান বাকুর ওল্ড টাউনে, যেটা পুরাতন এই বাড়িগুলোর সাথেই কিন্তু এই নতুন যে আকাশচুম্বী অট্টলিকাগুলো মিশে গিয়েছে। খুবই পরিপাটি এবং পরিচ্ছন্ন একটি শহর কিন্তু বাকু, মাশাআল্লাহ অনেক সুন্দর, কোথাও কিন্তু কোনো ধুলো ময়লা কোনো কিছুই নেই, একবারে ফ্রেশ। বন্ধুরা, আমরা চলে এসেছি নিজামিয়া স্ট্রিট, আর এখানে হচ্ছে দ্য ক্রাউন হোটেল, আমরা এটা দেখব। তো এখানে হয়ে গেলে আমরা এই হোটেলে উঠবো ইনশাল্লাহ। তো আমরা হোটেলের রিসেপশনে বসে আছি, আর এটা কিন্তু অনেক পুরাতন একটি বিল্ডিং, মানে নিজামিয়া স্ট্রিটের ম্যাক্সিমাম বিল্ডিং 95% বিল্ডিংই হচ্ছে ওল্ড। তো খুবই সুন্দর, দারুণ একটি জায়গা, পুরো ইউরোপের ভাইব রয়েছে এখানে। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বাইরে বের হবো ইনশাল্লাহ, কথা হচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে হোটেলের রুম, এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড, আর এখানে হচ্ছে আপ ডাউনের দুইটা বেড, এখানে একটা এখানে একটা, আর এটা হচ্ছে টয়লেট। টয়লেটটা কিন্তু অনেক সুন্দর, এখানে একটা শাওয়ারের ব্যবস্থা এপাশে, আবার এখানে এই যে টিভি রয়েছে। বন্ধুরা, এই দেশ যেহেতু শীত প্রধান দেশ, সেহেতু এখানে কিন্তু হিটারের ব্যবস্থা রয়েছে। এই দেখুন, যখন ঠান্ডা থাকে, মানে এখানে এক মাস পরে কিন্তু প্রচুর ঠান্ডা পড়বে, -6-7 ডিগ্রি থাকবে, সেই সময় কিন্তু হিটারের প্রয়োজন হয়।
এসি রয়েছে, এখানে সুন্দর একটা জানলা রয়েছে, জানালা দিয়েও এখানকার বাইরের দৃশ্য কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে সিমিলার এমন একটি বিল্ডিংয়ে কিন্তু আমরা রয়েছি, অসাধারণ অসাধারণ। এই যে এখানকার মানুষজন, রাস্তাঘাট অনেক সুন্দর, অনেক পরিপাটি, মাশাআল্লাহ। তো এই যে হোটেলটা আমরা আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে আমাদের দিরহামে করলে 40 দিরহাম পার ডে, এটা বাংলাদেশি টাকায় কত সেটা আমি স্ক্রিনে লিখে দেব। তো এই আজারবাইজানে কিন্তু কন্টিনিউ অনেকগুলো ভিডিও আসবে, তো আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।